আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ঘরে প্রতিনিয়তই কারেন্ট যাচ্ছে, সেই কারণে অনেকেরই চিন্তাভাবনা থাকতে পারে যে ইনভার্টার কেনার বা কোনো জেনারেটর সেট কেনার। সেই কারণেই আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। যারা এই ডিসিশন নিতে চলেছেন যে ইনভার্টার কিনবেন বা জেনারেটর সেট কিনবেন, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই সোলার ইনভার্টার কিনবেন। প্রথম কথা, জেনারেটর সেট কিনলে জেনারেটর সেটের একটা রানিং খরচা আছে, ইনভার্টারের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল, ইনভার্টারেরও একটা রানিং খরচা আছে। কিন্তু ইনভার্টার আর সোলার ইনভার্টারের দামের পার্থক্য খুব একটা নয়। যদি নর্মাল ইনভার্টারের দাম 100 টাকা হয়, সেক্ষেত্রে PWM টেকনোলজির ইনভার্টারের সোলার ইনভার্টারের দাম হবে 110 টাকা এবং MPPT টেকনোলজির সোলার ইনভার্টারের দাম হবে 130 টাকা। আমার সাজেশন থাকবে আপনারা সোলার ইনভার্টার কিনুন এবং আগে থেকে ক্যালকুলেট করে নিন যে আপনার ইনভার্টার কোন ক্যাপাসিটির হবে। ইনভার্টার কী ক্যাপাসিটির কেনা উচিত সেটার জন্য আমি আগেই একটা ভিডিও বানিয়েছি, আমি তার লিংক কার্টে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখবেন যদি আপনারা ডিসিশন নেন যে আপনারা ইনভার্টার কিনছেন। সোলার ইনভার্টার আপনাদের নিতে কেন বলছি, সোলার ইনভার্টার আর ইনভার্টারের দামের খুব একটা পার্থক্য নেই এবং আপনার যে ইনিশিয়াল কস্টিং ইনভার্টারের জন্য হবে সেই কস্টিংয়ের মধ্যে, মোটামুটি সেই কস্টিংয়ের মধ্যেই আপনারা সোলার ইনভার্টার এবং সেই সিস্টেমটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীকালে আপনি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যদি প্যানেলে করেন, সেক্ষেত্রে আপনি কিছু ইউনিট সেভ করতে পারবেন আপনার ইলেকট্রিক বিল থেকে এবং সেটি আপনি প্রায় 25-30 বছর ভোগ করতে চলেছেন, কেননা সোলার প্যানেলের ওয়ারেন্টি 25-30 বছরের হয়ে থাকে। ব্যক্তিগতভাবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা নর্মাল ইনভার্টার নেবেন না, যদি নেন অবশ্যই সোলার ইনভার্টার নেবেন যে কোনো এলাকাতেই থাকুন না কেন, কেননা আপনাদের বিদ্যুৎ বিল সাশ্রয় করতে সেটা সাহায্য করবে। প্রথমেই আপনি সোলার প্যানেল সহ ইনভার্টার নাও নিতে পারেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সোলার ইনভার্টার বা সোলার ব্যাটারি যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদের GST অ্যাট্রাক্ট করবে 5%, হোয়ার অ্যাজ নর্মাল ব্যাটারি বা নর্মাল ইনভার্টারের ক্ষেত্রে সেটা অ্যাট্রাক্ট করবে 18% এবং 28%। এই কারণে সোলার ইনভার্টারের দাম একটু বেশি হলেও কম্পারেটিভলি একই জায়গায় পড়ে যায়। আপনারা যখন দোকানে সোলার ইনভার্টার কিনতে যাবেন তখন প্রথমে দাম জিজ্ঞেস করে নেবেন GST সহ, তারপরে আপনি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবেন যে GST রেট কত আছে তাকে জিজ্ঞেস করে নেবেন, তাহলে আপনাদের বার্গেনিং করতে সুবিধা হবে। আমি আগেও বলেছি সোলার সিস্টেম তাদের ক্ষেত্রে ইফেক্টিভ হবে যারা ইনভার্টার ফেসিলিটি ভোগ করতে চাইছেন তাদের জন্য, যারা বিদ্যুৎ বিল বাজাতে চাইছেন তাদের জন্য সোলার সিস্টেম কখনোই ইফেক্টিভ হবে না। আমি পরবর্তীকালে ব্যাক ক্যালকুলেশন করবো যখন, তখন সেটা স্পষ্ট বুঝতে পারবেন। কিন্তু যারা বর্তমানে এই ইলেকট্রিসিটির ভোগান্তি থেকে বাঁচতে চাইছেন, যারা ভাবছেন যে হ্যাঁ আপনারা ইনভার্টার কিনবেন বা জেনারেটর সেট কিনবেন, অতএব তাদের অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন যারা কিছু টাকা খরচা করবেন, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 100% ইফেক্টিভ হবে তারা যদি সোলার ইনভার্টার কেনেন। এবং পরবর্তীকালে, এখন যদি হয়তো তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে না, কিন্তু পরবর্তীকালে তারা যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে এবং সে যদি প্যানেল আপগ্রেড করতে পারে, প্যানেল লাগানোর পজিশন থাকে, সে অবশ্যই বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবে। বর্তমানে ইনভেস্টমেন্টটা একই থাকবে, হয়তো 25,000 টাকার বদলে 26,000 টাকা হবে, এমন কিছু ডিফারেন্স হবে না। ইনভার্টার এবং ব্যাটারি মিলে খুব জোর হলে ডিফারেন্স 1,000-1,500 টাকার মধ্যে হবে, ওর বেশি হবে না। কিন্তু প্যানেল লাগালে পরবর্তীকালে প্যানেলের কস্টিং আলাদা, কিন্তু প্যানেল লাগালে তার থেকে আপনি তো আউটপুটও পাবেন এবং সেখান থেকে আপনার ইউনিট কিছুটা সেভ হবে ইলেকট্রিসিটি বিলে। অতএব আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই যদি ইনভার্টার কেনার ডিসিশন নিয়ে থাকেন তাহলে সোলার ইনভার্টার কিনবেন, যদি জেনারেটর সেট কেনার ডিসিশন নিয়ে থাকেন অবশ্যই জেনারেটর সেট না কিনে সোলার ইনভার্টার কিনবেন। আর একটা কথা বলে রাখি, যদি কোনো কমার্শিয়াল ইউনিট হয় এবং তাদের সোলার প্যানেল লাগানোর প্রভিশন থাকে তাহলে তো তারা অবশ্যই সোলার ইনভার্টার কিনবেন, তাদের ক্ষেত্রে ইফেক্টিভনেসটা আরও বেশি, কেননা কমার্শিয়াল কানেকশানের পার ইউনিট কস্ট এবং ডোমেস্টিক কানেকশানের পার ইউনিট কস্টের অনেক ডিফারেন্স রয়েছে, সেই ক্ষেত্রে তার সেভিংস তো অবশ্যই হবে এবং সে ফ্রিলি ইউজ করতে পারবে। আর মেনটেনেন্স কস্ট একদমই নেই বললেই চলে ইনভার্টারের ক্ষেত্রে, শুধুমাত্র ব্যাটারিতে জল দেওয়া ছাড়া আর কোনো মেনটেনেন্স কস্ট নেই। তবে হ্যাঁ, ইলেকট্রনিক্স জিনিস সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কপালের উপর, আপনার যদি লাক ভালো থাকে তাহলে এটা হয়তো আপনাকে কোনো বেদনা না দিয়ে 8 বছর কন্টিনিউয়াসলি চলতে পারে, কেননা ইনভার্টারের ক্ষেত্রে 2 বছরের ওয়ারেন্টি থাকে, সেটা অন সাইট ওয়ারেন্টি, যে কোম্পানির কিনুন না কেন সে আপনার ঘরে এসে সারিয়ে দিয়ে যাবে সেটা 2 বছরের মধ্যে, কিন্তু 2 বছরের পর কী হবে সেটা আমি জানি না। আমার সাজেশন থাকবে নর্মাল ইনভার্টার আপনারা কিনবেন না, আপনারা সোলার ইনভার্টার কিনবেন এবং সোলার ব্যাটারি কেনার চেষ্টা করবেন। ব্যাটারি 150Ah-এর C10 রেটিংয়ের যদি আপনারা কেনেন 10,500 থেকে 11,500 মধ্যে দাম পড়বে, 3 বছরের ওয়ারেন্টিওয়ালা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিওয়ালা। এবং ইনভার্টারের ক্ষেত্রে যদি আপনি 2kV ইনভার্টার নেন তাহলে 2kV ইনভার্টার আপনার যদি মাইক্রোটেকের নেন তাহলে আপনার ওই 9,000-এর কাছাকাছি দাম পড়বে, আর যদি আপনার
লিউমিনেশন নেন তাহলে 8,000-এর কাছাকাছি দাম পড়বে। তাহলে ভেবেই নিচ্ছেন আপনার কত টাকা খরচা পড়তে পারে, বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। নমস্কার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরে দেখা হবে। গুড বাই।